আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে এলাম সুলতান টাইলসে। তো এখানে রয়েছে কিন্তু গ্রেজের জন্য, রুফ টাইলসের জন্য যে কালেকশনগুলো রয়েছে, গাড়ির র্যাম্পের জন্য যে টাইলসের কালেকশনগুলো রয়েছে, এবং বিভিন্ন ধরনের ডিজাইনের যে টাইলসগুলো আছে। এবং দেখেন, বাসা বাড়িতে যদি নেম প্লেটও লাগাতে চান সেজন্য কিন্তু টাইলসের কালেকশন রয়েছে, এরকমভাবে আপনারা নিতে পারেন। তো আমাদের সাথে আছে রাব্বি ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কি দেখবো আজকে? আমাদের এনে রুফ টাইল, পার্কিং টাইলস, ফেসিং ব্রিক, বাসার একটা বাসা সাজাতে যা আছে লাগে সবই আমাদের পাওয়া যাবে। দেখি আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইনের জন্য টাইলস আছে? ইন্টেরিয়র ডিজাইন আছে, সবই আছে। আচ্ছা, তো কি দিয়ে শুরু করব আমরা? প্রথমে রুফ টাইল দিয়ে, প্রথমে রুফ টাইল দেখব। হ্যাঁ জি জি। আচ্ছা, এগুলো আমাদের দেশি, আমাদের দেশি রুফ টাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এগুলো তো কালার নষ্ট হওয়ার বা পানিতে রং কালার যাওয়ার সম্ভাবনা নেই। কালার নষ্ট হওয়ার কোনো গ্যারান্টি নেই এগুলো। আচ্ছা আচ্ছা, কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই? সম্ভাবনা নেই, কালার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা ঠিক আছে। তো এগুলো কতটুক সাইজের আছে? এগুলো 5x7 সাইজ। 5x7? জি 5x7। কত করে এগুলো? এগুলো 13 টাকা থেকে শুরু করে আপনি 30 টাকা পর্যন্ত আছে। তো ভাই, কোনটা 13 টাকা এবং কোনটা 30 টাকা একটু আমরা দেখি এক এক করে। হ্যাঁ জি। এই যে একটা 13 টাকা 7 কিলোর টালি। আচ্ছা, 7 কিলোর টালি, 13 টাকা। জি জি, 13 টাকা পিস, পার পিস। পার পিস হচ্ছে 13 টাকা। আর এগুলো কোথায়? এই যে একটা টেডেক্সেল এর 19 টাকা পার পিস। 19 টাকা পার পিস। তো এরকম 13 টাকা থেকে 19 টাকা এবং 30 টাকা পর্যন্ত আছে। 30 টাকা কোনগুলা? 30 টাকা খাদিম সিরামিক্স। বাসাবাড়ির সৌন্দর্যের জন্য। আচ্ছা আচ্ছা, যে অনেকে দেখা যায় যে দোচালা ঘর করে। জি দোচালা ঘর, ঠিক আছে। তো এগুলো দিয়ে কিন্তু করতে পারেন। তো এগুলোর মধ্যে আর কি কি আইটেম আছে? এগুলোর ভিতরে আছে চাইনিজ, যেগুলো আছে। আচ্ছা, চায়না গুলো আছে? জি চাইনিজ আকারগুলো। কালার কয়টা কয়টা আছে? চাইনিজ কালার অনেকগুলো আছে আপনার, বিভিন্ন কালারের। বিভিন্ন কালারের হবে না? সবগুলো বিভিন্ন কালারের হবে, যেগুলো দেখতে পারতেছেন। তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে। তো চায়না গুলো কি সাইজের এটা? চায়না গুলো 8x8। কত করে? এগুলো আপনার 30 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত আছে। 30 টাকা থেকে শুরু করে 50 টাকা যেগুলো আছে। জি আচ্ছা আচ্ছা, দেখেন বড় সাইজেরও আছে, এরকম ছোট সাইজেরও কিন্তু আছে। যে যেরকম কমফোর্টেবল মনে করেন সেরকম নিতে পারেন। এটা তো সুন্দর ডিজাইন, পার্টি পার্টি ডিজাইন। জি জি, এটা কিসের জন্য? এগুলো সিম কাজে ব্যবহার করা আপনার এই বাসাবাড়ির ভিতরে, তারপরে এই বাড়ির গেটের ভিতরে। আচ্ছা আচ্ছা, এটা এটা কত করে? এগুলো 30 টাকা থেকে শুরু করে আপনার বিভিন্ন রেটের ভিতরে আছে, কালারের উপর নির্ভর করে। কালার উপর নির্ভর করে, যেটা লাইট কালার এটা দাম কম, আর যেটা ডিপ কালার হবে সেটা একটু দাম বেশি হবে। তো এগুলো কত থেকে কত টাকার মধ্যে আছে? 30 থেকে 50 টাকার ভিতরে। 30 টাকা থেকে 50 টাকা। আচ্ছা, এরপরে কি আছে দেখা? তারপর দেখাবো আমরা ফেসিং ব্রিক। আচ্ছা, বাসাবাড়ির এই বাউন্ডারির জন্য, সুইমিং এর জন্য, সুইমিং অথবা বাসাবাড়ির বাউন্ডারির জন্য। আচ্ছা, এটা কি টাইলস বলে? এগুলো ফেসিং ব্রিক বলে, ফেসিং ব্রিক। ফেসিং ব্রিক। জি আচ্ছা, এগুলো কালার আছে কয়টা? জি এগুলো বিভিন্ন কালার আছে, অনেক অনেক কালার আছে দেখেন। তো এগুলো কত করে ভাইয়া? এগুলো আমি 10 টাকা থেকে শুরু করে আপনার 30 টাকা মতো আছে। 10 টাকা থেকে শুরু করে 30 টাকা। আচ্ছা ঠিক আছে, তারপরে এগুলো কিসের জন্য টাইলস? এগুলো এগুলো ফেসিং ব্রিক, সব ফেসিং ব্রিক। আচ্ছা ফেসিং ব্রিক। হ্যাঁ জি ফেসিং ব্রিক। আচ্ছা, এগুলো কত করে? এগুলো আপনার সাইজ গুলো 16 টাকা থেকে শুরু করে 17 টাকা, 18 টাকা, 19 টাকা। আচ্ছা আচ্ছা, তো এরকম আছে। তো নিচের এগুলো কিসের জন্য? এগুলো পার্কিং টাইলস, পার্কিং টাইলস, গ্যারেজের জন্য, গ্যারেজের জন্য, বিল্ডিং ছাদের জন্য, ছাদের জন্য। দেখেন কত, এগুলো কোনটা কত করে ভাইয়া, কি রকম প্রাইস আছে? এগুলো আছে মোজাইক, মোজাইক গুলো আপনার 50 টাকা থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত আছে। কালার কয়টা কয়টা হবে? এগুলো আমরা লাল, কালো, সাদা, হলুদ। আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা মোজাইক ছাড়া যেগুলো আছে, মোজাইক ছাড়াগুলো আপনার রেট কম আছে। রেট কম না? জি মোজাইক ছাড়াগুলো আমরা 30 টাকা করে আছে। 30 টাকা মোজাইক ছাড়াগুলো, যেগুলো কালার কয়টা আছে? সবগুলো কালার আমরা 4-5টা কালার আছে, 4 থেকে 5টা করে কালার আছে। ঠিক আছে, দেখেন বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে, আমি দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে ধীরে ধীরে। তো যার যেটা লাগবে নিতে পারেন। গাড়ির র‍্যাম্পের জন্য কি কোনো টাইলস স্পেশাল আছে? আচ্ছা আচ্ছা, গাড়ির র‍্যাম্পের জন্য আছে। যেটা গাড়ির র‍্যাম্পের জন্য দেখেন, র‍্যাম্পের জন্য আলাদা টাইলস হবে, আমি একটু দেখাচ্ছি যদিও আপনাদের দেখেন। এটা হচ্ছে গাড়ির র‍্যাম্পের জন্য দেখেন। জি গাড়ির র‍্যাম্পের। এগুলো কত করে? কালার আছে কয়টা? এটার ভিতরে 4টা কালার আছে আপনার। 4টা কালার হবে, কত করে পিস? এগুলো আমার 40 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত আছে। 40 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, এরপরে কোন কালেকশনটা দেখবো আমরা একটু আমাদেরকে দেখান। তো এরকম ভাবে র‍্যাম্পের জন্য বিভিন্ন ধরনের টাইলস আছে দেখেন, যেগুলো গাড়ির চাকা স্লিপ করবে। ঠিক আছে জি জি, এই যে এখানে কিন্তু গোটা গোটা দেওয়া আছে, যার কোনো স্লিপ করবে না। হ্যাঁ জি জি, ওকে। তারপর
তো এটা কিসের জন্য ভাইয়া সুলতান টাইলস লিখে রাখছেন? ওগুলা বাসাবাড়ির নেম প্লেট, বাসাবাড়ির নেম প্লেট বা কবরস্থানে, কবরস্থানের নেম প্লেট, তারপর বিভিন্ন জায়গায় নেম প্লেট যারা ইউজ করতে চান, মসজিদে আছে, তারপর মাদ্রাসায় থাকে, সব জায়গায়, সব জায়গার জন্য দেখেন। তো এগুলা কিভাবে তৈরি করেন আপনারা, প্রাইস কত করে নেন? ঠিক আছে, তো যে কোনো কালার দিয়ে লেখা যাবে। আচ্ছা, তারপর কোনটা দেখবো? তারপর আমি দেখাবো যে এগুলো আছে রূপটালি, বড় রূপটালি, বড় সাইজের রূপটালি দেখেন, বড় সাইজের রূপটালি দিয়ে দোচলা ঘর যারা করতে চান দেখেন, বড় সাইজেরও আছে, ছোট সাইজের আছে, মাঝারি সাইজের আছে, বিভিন্ন ধরনের সাইজের আছে। তো কোনটা প্রাইস কত হবে, কালার কয়টা করে হবে? আমি এগুলো 120 টাকা শুরু করে 60 টাকা পর্যন্ত আছে। 120 টাকা থেকে শুরু করে 60 টাকা পর্যন্ত? 60 টাকা, জি 160 টাকা। ওকে, তারপর ওগুলো আছে আমার ইয়া, আচ্ছা দেখেন কার্পেট আছে, কার্পেট যে কার্পেটের ফ্লোরের জন্য কিন্তু দেখেন, ডাইনিং টেবিল, ডাইনিং রুমে বা ড্রয়িং রুমে যে কোনো রুমে আপনারা ইউজ করতে পারেন। তো এগুলো কত করে ডিজাইনটা? এগুলো এগুলো আমি 1500 টাকা 1600 টাকা এরকম, 1500 টাকা থেকে 1600 টাকা পার পিস। জি জি, নাই স্কোয়ার ফিট পার পিস। আচ্ছা, এরকম ভাবে যে এগুলো যারা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এরকম মসজিদে যারা লাগাতে যাচ্ছেন বা বাসার মেন গেটের সামনে বা বাহিরের যারা লাগাতে যাচ্ছেন, এগুলো কত করে? এগুলো 1700 টাকা 1800 টাকা। আচ্ছা, বিভিন্ন ধরনের সুরা আছে, আল্লাহু লেখা আছে, শুরু করে ধরনের পাচ্ছেন। এগুলো হাদিয়া কত? আমাদের বাংলাগুলো হাদিয়া কম আছে, বাংলাগুলোর দাম একটু কম আছে, কিন্তু চাইনিজগুলোর দাম একটু বেশি। আচ্ছা, বাংলাগুলো কত করে হাদিয়া? বাংলাগুলো 120 টাকা করে পার, 120 টাকা। আর যে চাইনাগুলো, এগুলো আমরা 1500 টাকা থেকে শুরু করে 1700 টাকা পর্যন্ত আছে, 1500 টাকা থেকে শুরু করে 1700 টাকা পর্যন্ত আছে। তো এরকম ভাবে দেখেন, এখানে রাস্টিক টাইলসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, রাস্টিক টাইলসও পেয়ে যাবেন। ঠিক আছে, রাস্টিক টাইলস গুলো কত করে? এগুলো এগুলো 60 টাকা স্কোয়ার ফিট, 60 টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট হচ্ছে 60 টাকা করে। কয়টা করে কালার হবে, ডিজাইন হবে? এগুলো বিভিন্ন কালার, অনেক কালার আছে, অনেক কালার। তারপরে কি টাইলস আছে আপনাদের এখানে দেখি? তারপর আমরা দেখো টাইলস, তারপর দেখো আমরা ই টাইলস ক্লিপ, আমাদের কাছে বাংলা পাওয়া যায়, টাইলস ক্লিপ দেখেন, জি টাইলস ক্লিপ। আচ্ছা আচ্ছা, টাইলস ক্লিপ কত করে বক্স? এগুলো টাইলস ক্লিপ এক এক মিলি, আমরা মিলির উপর নির্ভর করে, এটা মিলির উপরে নির্ভর করে। আচ্ছা, আমরা 150 টাকা থেকে শুরু করে দেখেন আপনারা পার্কিং এর জন্য কোনো আরো অনেক ধরনের টাইলস আছে, আপনাদেরকে আমি দেখিয়ে যাচ্ছি, তো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন। এরপরে এগুলো একটু দেখি, ছোটগুলো দেখান দেখি, এই যে এগুলো আছে, এগুলো পার্কিং এর জন্য, এগুলা পার্কিং এর জন্য, জি পার্কিং এর জন্য। এগুলা কত করে? এগুলো আমি 16 টাকা থেকে শুরু করে 17 টাকা পর্যন্ত আছে, 16 টাকা এবং 17 টাকার মধ্যে, জি। আচ্ছা, তারপরে যে ইটাগুলো দেখি একটু, ইটাগুলো এই যে একটা আছে সিরামিক সিটা, সিরামিক ইটা না? আচ্ছা, বাইরে দেওয়ালের জন্য দেখেন সিরামিক সিটা। আচ্ছা, ফুটা ফুটা যে ইটাগুলো আছে, এগুলো কত করে? এগুলো আমি 17 টাকা করে পিস, 17 টাকা পার পিস, 17 টাকা পার পিস। তারপর এর মধ্যে ওই ইগুলা দেখি একটু, দেখান আমাদেরকে এক এক করে ধরে দেখান আপনি। হ্যাঁ, এই যে ওকে দেখেন, এগুলো কত করে? এগুলো বাসাবাড়ির ইয়ে বাউন্ডারিতে ডিজাইন করার জন্য ব্যবহার করা। আচ্ছা, ডিজাইনের জন্য ব্যবহার করা। তারপরে যে এগুলো কিসের জন্য ভাইয়া? এগুলো পার্কিং এর জন্য, পার্কিং এর জন্য না, জি এগুলো পার্কিং এর জন্য। কত সুন্দর, তো বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে, পার্কিং এর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে। আচ্ছা, এখানে মোজাইক পাথর আছে, যাদের লাগবে দেখেন। মোজাইক পাথর গুলো কিভাবে বিক্রি করেন এটা হাতে ধরে দেখান। মোজাইক পাথর বস্তা হিসেবে, বস্তা হিসেবে। তো এটা এটা মাল্টি কালার, জি মাল্টি কালার, মাল্টি কালারের বস্তা কত? এর বস্তা হলো 500 টাকা করে। আচ্ছা, কতটুক থাকে এক বস্তা? 40 কেজি থাকে, 40 কেজি 500 টাকা, জি 40 কেজি 500 টাকা। আচ্ছা ঠিক আছে, তারপর অন্য আইটেম গুলো দেখান একটু হাতে ধরে ধরে, কোনটা? এই যে এগুলো আছে বিভিন্ন, এটা আর কম দামও আছে মোজাইকের ভিতরে। আচ্ছা আচ্ছা, দামের মধ্যে আছে, কম দামের মধ্যে আছে, যে যে কোয়ালিটিটা নিতে চান। 300 টাকা শুরু করে আপনি 500 টাকা 600 টাকা পর্যন্ত আছে, 500 টাকা থেকে 600 টাকা। এখানে বিভিন্ন ধরনের আছে, এক এক করে দেখিয়ে যাচ্ছি আমি আপনাদেরকে সবগুলো, তার প্রাইস গুলো সম্ভব না, ভাইদের কাছে স্ক্রিনে নাম্বার আছে, ভাইদের কাছে জেনে নেবে। তো এই টাইলস গুলো কিন্তু সুন্দর, এটা কিসের জন্য? এগুলো টেরাকোটা, টেরাকোটা বাহিরের, টেরাকোটা বাহিরের জন্য। আচ্ছা, এটা এগুলো কত করে? এগুলো আমার 40 টাকা পার পিস, 40 টাকা পার পিস। তো আজকে এই ছিল কালেকশন নাকি? এই ছিল। আচ্ছা ঠিক আছে, রবি ভাই ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, অথবা সরাসরি চলে আসবেন, দেখে শুনে ফিজিক্যালি নিতে পারবেন। বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু নিতে পারেন, তাদের সুবিধার্থে আমি একটু আবার একটু পুরো দোকানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে কি কি পাওয়া যাচ্ছে। তো ভাইয়া, এগুলো আমরা কোথায় এলে পাবো একটু অ্যাড্রেসটা বলে দিচ্ছেন আপনাদের? বাংলা মোটর লিংক রোড, বাংলা মোটর লিংক রোড, তারপর বাংলা মোটর লিংক রোড, জামান প্লাজা, জামাল প্লাজা, জামান প্লাজা, জামান প্লাজা। ওকে ঠিক আছে, দর্শক বন্ধু যারা ফিজিক্যালি চলে আসবেন, বাংলা মোটর লিংক রোড, জামান প্লাজা, সুলতান টাইলস, এখানে এসে স্ক্রিনে নাম্বার রয়েছে, বাংলা মোটর এসে ফোন দিলে বা ইস্টার্ন প্লাজা মার্কেট আছে এখানে এসে ফোন দিলে কিন্তু ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে। ঠিক আছে, এইভাবে ফিজিক্যালি দেখে শুনে নিতে পারবেন। আর ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চাচ্ছেন তারা কীভাবে অর্ডার করবে?
ফোনে অর্ডার করব আমরা মাল ট্রান্সপোর্টে পাঠিয়ে দেব আচ্ছা ট্রান্সপোর্ট এর জন্য কি অ্যাডভান্স দিতে হবে কিছু জি অ্যাডভান্স দিতে হবে আচ্ছা ঠিক আছে তো ভাইদের সাথে আলোচনা করবেন ঢাকার ভিতর হলে ঢাকার বাইরে হলে অনলাইনে সারা বাংলাদেশে মাল পৌঁছাতে সম্ভব সারা বাংলাদেশে দেওয়া যাবে অনলাইনে যারা নিতে চাচ্ছেন তারা দেখে শুনে কিন্তু নিতে পারেন তো লাস্ট মুহূর্তে এই টাইলস গুলো একটু দেখিয়ে দিই এগুলো কিসের জন্য এগুলো পার্কিং এর জন্য আচ্ছা পার্কিং এর জন্য এরকম বিভিন্ন ধরনের চাইনিজ স্টাইল এগুলো এগুলো হলো আপনার মুরজি মিম্বারে সব ধরনের কালেকশনের কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই